হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী রিনা খান। আপনাকে এই শোতে ওয়েলকাম করছি। আপনি বাংলাদেশের মানুষের কাছে অতি পরিচিত একটি মুখ। আপনি চলচ্চিত্রে অভিনয় করছেন কত বছর? 40 বছর হয়ে গেছে। 40 ইয়ার্স। কত বছর বয়সে আপনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন? আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আসি একটা পাবলিসিটির মাধ্যমে, একটা বাজাজ। সাধারণত এখনকার জেনারেশনের তো দেখা যায় যে 10-12 বছরের পর আর খুঁজেই পাওয়া যায় না। এর আগে কেউ কেউ কে পাওয়া গেছে, কেউ কেউ পাওয়া যায়নি, কিন্তু আপনি তো রয়েই গেছেন। 40 বছর টিকে থাকার রহস্য? রহস্য আমি বলবো যে আমরা কাজকে ভালোবাসি, সময়ের দাম দিই এবং নিষ্ঠার সাথে কাজ করি। প্রথম কথা হলো যে আমরা কখনোই টাকার পেছনে ছুটি নেই। আগে কাজ দেখতাম, তো সব মিলিয়েই আমাদের একটা ইচ্ছা ছিল যে না, কাজ করব তো করবই। যে আপনি বললেন যে টাকার পিছনে আপনি ছুটি নেই, আপনারা কাজের পিছনে ছুটেছেন, এই চিন্তাটা কি ভুল ছিল, অঙ্কটা ভুল ছিল? টাকা কি চেনা উচিত ছিল? হ্যাঁ, উচিত তো অবশ্যই, টাকা ছাড়া তো চলবে না, কারণ টাকা ছাড়া আপনি তো বাঁচতে পারবেন না। তাহলে আপনারা কেন বুঝতেন না সেই সময়? সেই সময় আমরা ঠিক অতটা বুঝিনি, এটাও ঠিক। কিন্তু সেই সময় যারা নায়িকা ছিল, যদি আপনি বলেন ববিতা ম্যাডামের কথা, শাবানা ম্যাডামের কথা, কবরী ম্যাডামের কথা, সবাই খুব ভালোভাবে টাকা চিনেছে এবং টাকা জমিয়েছে এবং তারা এখন ভালোভাবে জীবনযাপন করছে আপনাদের তুলনায়, যতটুকু আমরা জানি। না, আমিও ভালোভাবে জীবনযাপন করছি। আমি বলছি যে যারা টাকা চিনেনি তাদের তুলনায়। হ্যাঁ, আমরা টাকা চিনিনি বলতে কষ্ট করে টাকা কামিয়েছি এবং টাকাকে মূল্যায়ন করেছি, অযথা নষ্ট করিনি। যেখানে একটা শাড়ি 10,000 টাকা দিয়ে কিনলে আমি একটা সিকোয়েন্সে পড়তে পারবো, সেখানে আমি চিন্তা করেছি যে না, মানে একটু চাকচিক্য হোক এবং সেটা চুমকি মাখানো হোক এবং সেটা একটু, যেমন ধরেন টুঙ্গি বাজারেই গেলাম, আমি সেখানে গিয়ে 10টা শাড়ি কিনবো 10,000 টাকা দিয়ে, তাতে আমি 10টা সিকোয়েন্স করতে পারবো শাড়িটা। দামি দোকান থেকে একটি শাড়ি না কিনে, সেভাবে আপনি অ্যাডজাস্ট করেন। আচ্ছা, সামগ্রিক মিডিয়া নিয়েই মানুষের ভেতরে এক ধরনের নেতিবাচক ধারণা কাজ করে, সেক্ষেত্রে আপনি মিডিয়া, চলচ্চিত্র এবং চলচ্চিত্রে আপনি খল চরিত্রে বিখ্যাত, সামগ্রিকভাবে সামাজিক মূল্যায়নটা কী পেয়েছেন? আমি চলচ্চিত্র থেকে পুরো 16 আনাই পেয়েছি। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমার ছেলেদের মানুষ করেছি চলচ্চিত্র থেকেই। ওই যে বললাম আমি খুব মিতব্যয়ী, মানুষ মনে করে যে খল চরিত্র, না জানি কি উশৃঙ্খল, মানে আমার কিন্তু গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু সোনা দানা নেই। খল চরিত্র মানে উশৃঙ্খল, মানুষের ধারণা ভিলেন মানে ব্যক্তি জীবন ও শয়তান, মানুষের এই ধারণাগুলো পরিবর্তন হয়েছে। কিন্তু আমার এই কথা তো সত্যি, মানুষের ধারণা যে ফেরেস্তার মতো একটি চরিত্র সিনেমা করে, নাটক করে, ব্যক্তি জীবনে তাকে ভিলেনের মতো কাজ করতে দেখা গেছে, এরকম মিডিয়াতে প্রচুর উদাহরণ আছে। মিডিয়ার মানুষ যে একদম সবাই আপনার মতো ফেরেস্তা তা কিন্তু না। সামগ্রিকভাবে মিডিয়ার মানুষ সম্পর্কে আপনার মূল্যায়ন? না, যে যেটা করবে, যে যেরকম, সে তার ফল পাবে। ওই যে বললেন টাকার পেছনে যারা ঘুরেছে, চিনেছে, তারা আজকে কোন অবস্থায়, আমি সেভাবে করিনি, চিন্তা করেছি ভবিষ্যতের কথা। ওই জন্য তারা হসপিটালে গিয়েও হসপিটালে বিল দিতে পারেনি। আমার মাথায় এটা ছিল যে আমাকে কোনো দিন যেন কারো কাছে হাত পাততে না হয়, আমি যেন সবসময় কাজ করে খেতে পারি। তো এই জন্য আমার সেই ভবিষ্যৎ চিন্তা ভাবনা থেকেই আমি আগে থেকেই ওইভাবেই চলতাম। একজন নারী হিসেবে সিনেমার পরিবেশ, শুটিংয়ের পরিবেশ, যে পরিবেশটা যথেষ্ট একটু অন্যরকম, সেই পরিবেশে একজন নারী হিসেবে আসলে অ্যাডজাস্ট করতে কী কী কোয়ালিটি থাকা লাগে? পরিবেশটা আপনার কাছে, আপনি যেই পরিবেশে যাবেন সেভাবে মানিয়ে নিতে পারলেই হলো। এখন আপনি যদি একটা খারাপ জায়গায় যে খারাপের সাথে যুক্ত হয়ে যান, তাহলে আপনি সেই পরিবেশের সাথে যুক্ত হলেন, সেটা তো আমরা করিনি বা আমি করব না, আমি সেটা প্রতিবাদ করব। মিডিয়ায় কাজ করতে গেলে অনেক ধরনের অফার পেয়ে থাকে, আপনি এরকম অফার প্রেমের, ভালোবাসার কিংবা বন্ধুত্বের 40 বছরের ক্যারিয়ারে কতটা অফার পেয়েছেন? না, আমার বন্ধু তো সবাই, যাদের সাথে আমি কাজ করি সবাই আমার বন্ধু। একজন মানুষের সবাই আসলে বন্ধু হয় না, কেউ কেউ হয় মোর দেন ফ্রেন্ড। এই মোর দেন ফ্রেন্ড আপনার কয়জন? না, ফিল্মে আমার মোর দেন ফ্রেন্ড নাই। ফিল্মের বাইরে আছে?
বাইরেও নাই